শাস্ত্রমতে দুর্গাপূজার সময় বসন্তকাল। পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যবংশীয় রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী ও নবমী তিথিতে দুর্গাপূজার সূচনা করেন, যা বাসন্তী পূজা নামে পরিচিত। আবার অন্যদিকে রামায়ণ অনুসারে রাবণের হাতে বন্দী সীতা দেবীকে উদ্ধারের জন্য প্রজাপতি ব্রহ্মার পরামর্শে শরৎকালে আশ্বিনের শুক্লা ষষ্ঠী তিথিতে মা দুর্গার উপাসনা করেন দশরথ পুত্র, যা অকাল বোধন নামে পরিচিত। এবার পাত্রশায়রের রামপুর নতুন বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সৌজন্যে অকাল বোধনের সাক্ষী থাকলেন মানুষ। চলতি করোনারূপী অসুরের হাত থেকে বিশ্ববাসীকে উদ্ধারের প্রার্থনা জানিয়ে গত বছর থেকে দেবী দুর্গার আরাধনা শুরু করেছেন তারা। সকাল থেকেই পুজো মণ্ডপে হাজির রমা ঘোষ, রুমা বিশ্বাসরা। আমরা এই করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য এই পুজো গত বছর থেকে শুরু করেছে। এখানে দাঁড়িয়ে এই দুর্গাপুজো আর ওই দুর্গাপুজোর মধ্যে পার্থক্য, বাঙালির আবেগ দুর্গাপুজো আনন্দ হৈহুল্লোড়, সেরকম এই পুজোটাও মানব জাতিকে রক্ষা করার জন্য করেছি আমরা। করোনা পরিস্থিতিতে মানুষ যেভাবে ভয়াবহভাবে দিনগুলো কাটিয়েছে, সেই পরিস্থিতিকে রক্ষা পাওয়ার জন্য আমরা দুর্গাপুজোটাকে মাকে স্মরণ করে এই পুজো, যাতে আমরা এই বিপদ থেকে রক্ষা পাই, শুরু করেছি। ওই পুজো তো পাঁচটা দিন হয়, এই পুজোটা কতদিন? এই পুজোটা একটা দিনের জন্য, শুধুমাত্র মাকে স্মরণ করে, যাতে আমরা এই পুজোটা করে মা এই করোনা বিপদ থেকে রক্ষা পেতে পারি। উন্মাদনা প্রচণ্ড পরিমাণে উন্মাদনা, সকাল থেকে না খেয়ে অঞ্জলি দেবো। যেরকমটি হচ্ছে আশ্বিন মাসে পুজো হলে আমরা সকলেই অষ্টমীর দিন, নবমীর দিন, দশমীর দিন অঞ্জলি দিয়ে থাকি, সেভাবেই এখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই পুজোটা একদিনের জন্যই হয়, করোনা ভাইরাসটা যাতে দেশ থেকে মুক্ত হয়, আমরা সবাই থেকে মুক্তি হই, সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে। গত বছরের ধারাবাহিকতা মেনে করোনা আবহে এদিন সকাল থেকে শুরু হলো পুজো। বৈদিক মন্ত্র উচ্চারণ, ঢাকের বাদ্য সহযোগে পূজার্চনা শুরু হলো। সঙ্গে বিশ্ববাসীর মঙ্গল কামনা ও করোনা মুক্তির আবেদন জানালেন পুজো উদ্যোক্তারা। আমরা কথা বলেছিলাম পুজো কমিটির অন্যতম সদস্য কমল মণ্ডলের সঙ্গে। আমরা রামপুর নতুন বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে গত বছর এই করোনা আবহের জন্য আমরা এই দুর্গাপুজোটা শুরু করেছিলাম, যাতে ভারতবর্ষ তথা বিশ্বের যে করোনা মহামারী আকার ধারণ করেছে, এই মহামারী যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য মা দুর্গার কাছে আমরা রামপুর নতুন বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মায়ের কাছে আমরা প্রার্থনা করি যাতে এই মহামারী প্রতিরোধ করা যায়। কীভাবে পুজো হচ্ছে? আমরা এখানে দুর্গাপূজা আশ্বিন মাসে যে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজা নিয়মনীতি সমস্ত কিছু মেনেই হয়। আমরা আর বছরও এখানে দুর্গাপূজা করেছিলাম, এবছরও সেই নিয়মনীতি এবং যে করোনা প্রোটোকল আছে সেই প্রোটোকল নিয়মনীতি মেনেই আমরা এই দুর্গাপূজাটা এখানে করি। রামচন্দ্র অকাল বোধন করেছিলেন একমাত্র অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, তাই এই যে করোনা নামক যে অশুভ শক্তি আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত জায়গায় গ্রাস করেছে, এই অশুভ শক্তি যাতে বিনষ্ট হয়ে যায়, তার জন্য আমরা এই দুর্গাপূজাটাকে শুরু করেছি। করোনা মুক্তির আশায় আপামর বিশ্ববাসী, সেই জায়গায় প্রতিটি দেশের সরকার, বিজ্ঞানী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে স্থানীয় প্রশাসন প্রত্যেকেই নিজেদের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পাত্রশায়রের রামপুর নতুন বাজারে ধর্মপ্রাণ মানুষরাও দেবী দুর্গার কাছে কাতর প্রার্থনা জানাচ্ছেন করোনা মুক্তির। সবার পথ হয়তো আলাদা, কিন্তু লক্ষ্য এক ও অভিন্ন, আর এখানেই সার্থকতা। পাত্রশায়র নতুন বাজার থেকে সুনন্দ রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।